বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর পাঠ্যগল্প সুবোধ ঘোষের লেখা বহুরূপী থেকে গুরুত্বপূর্ণ 35টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। 35টি এমসিকিউর মধ্যে থেকে কটি এমসিকিউর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দশম শ্রেণীর বেশ কয়েকটি গল্প এবং কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া হয়েছে। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রথম প্রশ্নটি হলো, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন 6 দিন, 7 দিন, 8 দিন নাকি 9 দিন? সঠিক উত্তরটি হবে অপশন বি, 7 দিন। খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। যে এই কথাটি বলেছে তিনি হলেন বাসযাত্রী, অনাদি, কাশীনাথ নাকি ভবতোষ? সঠিক উত্তরটি হবে অপশন সি, কাশীনাথ। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার সবচেয়ে বেশি হয়েছিল কত? 9 টাকা 8 আনা, 8 টাকা 10 আনা, 12 টাকা 7 আনা নাকি 10 টাকা? সঠিক উত্তরটি হবে অপশন বি, 8 টাকা 10 আনা। সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু কী দিয়েছিলেন? কাঠের চেয়ার, সোনার আংটি, ধর্মগ্রন্থ নাকি 100 টাকার নোট? সঠিক উত্তরটি হবে অপশন ডি, 100 টাকার নোট। হিমালয়ের গুহাবাসী সন্ন্যাসী সারা বছর শুধু একটা আপেল খেতেন, লবঙ্গ খেতেন, দারচিনি খেতেন নাকি হরিতকি খেতেন? সঠিক উত্তরটি হবে অপশন ডি, হরিতকি খান। পরের প্রশ্নটি হলো, বিরাগীর মতে ধন জন যৌবন হলো মিথ্যা, অনর্থের মূল, বঞ্চনা নাকি সুখের উৎস? সঠিক উত্তরটি হবে অপশন সি, বঞ্চনা। এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? বক্তা হলেন ভবতোষ, অনাদি, শিবতোষ নাকি কাশীনাথ? সঠিক উত্তরটি হবে অপশন বি, অনাদি। জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক 100 বছর, 1000 বছরের বেশি, 500 বছর নাকি 2000 বছর? সঠিক উত্তরটি হবে অপশন বি, 1000 বছরের বেশি। হরিদার ঘরে আড্ডা দিত 5 জন, 4 জন, 3 জন নাকি 6 জন? সঠিক উত্তরটি হবে অপশন বি, 4 জন। দোকানদার হেসে ফেলে, হরির কাণ্ড, দোকানদার হরির যে সাজ দেখে হেসে ফেলেছিল সেটি হলো পাগলের সাজ, পুলিশের সাজ, রূপসী বাইজির সাজ নাকি বাউলের সাজ? সঠিক উত্তরটি হবে অপশন সি, রূপসী বাইজির সাজ। এটা কী কাণ্ড করলেন হরিদা? বক্তা হলেন ভবতোষ, অনাদি, পরিতোষ নাকি অতীন? সঠিক উত্তরটি হবে অপশন বি, অনাদি। বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল সেটা হলো রামায়ণ, গীতা, মহাভারত নাকি উপনিষদ? সঠিক উত্তরটি হবে অপশন বি, গীতা। বহুরূপী গল্পে হরিদাকে প্রথম যে সাজে দেখা যায় তা হলো পাগল, পুলিশ, বাইজি নাকি কাবুলিয়াওয়ালা? সঠিক উত্তরটি হবে অপশন এ, পাগল। পাগল বেশি হরিদার গলায় ছিল মণিমুক্তর মালা, সোনার হার, কৌটোর মালা নাকি ছেঁড়া ট্যানা? সঠিক উত্তরটি হবে অপশন সি, কৌটার মালা। হরিদা চকের বাসস্ট্যান্ডে কোন সময় পাগল সেজেছিল? সকালবেলায়, দুপুরবেলায়, বিকেলবেলায় নাকি সন্ধ্যাবেলায়? সঠিক উত্তরটি হবে অপশন বি, দুপুরবেলায়। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান 1 দিন, 2 দিন, 4 দিন নাকি 5 দিন? সঠিক উত্তরটি হবে অপশন এ, 1 দিন। বাসের ড্রাইভারের নাম ছিল ভবতোষ, অনাদি, কাশীনাথ নাকি জগদীশ? সঠিক উত্তরটি হবে অপশন সি, কাশীনাথ। হরিদা যেদিন বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন সেদিন সন্ধ্যার চেহারা ছিল বড় অদ্ভুত, বড় চমৎকার, ঘন অন্ধকার নাকি দুর্যোগপূর্ণ? সঠিক উত্তরটি হবে অপশন বি, বড় চমৎকার। বাইজি বেশে হরিদার হাতে ছিল ফুলসাজি, বীণা, ফুলের তোড়া নাকি পানের ডিবে? সঠিক উত্তরটি হবে অপশন এ, ফুলসাজি। হরিদা বাইজি সেজে পথে বেরিয়েছিলেন
সকালে, সন্ধ্যায়, দুপুরে নাকি বিকেলে? সঠিক উত্তরটি হবে অপশন বি, সন্ধ্যায়। পরের প্রশ্নটি হলো, দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে হরিদা দাঁড়িয়েছিল, ফিরিঙ্গি ক্যারামিন সাহেব সেজে, পুলিশ সেজে, স্কুলের মাস্টারমশাই সেজে, নাকি বাউল সেজে? সঠিক উত্তরটি হবে অপশন বি, পুলিশ সেজে। লিচু বাগানে নকল পুলিশ স্কুলে যে কটি ছেলেকে ধরেছিলেন তার সংখ্যা হলো 5, 4, 8 নাকি 6? সঠিক উত্তরটি হবে অপশন বি, 4। নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? 4 আনা, 8 আনা, 1 টাকা নাকি 2 টাকা? সঠিক উত্তরটি হবে অপশন বি, 8 আনা। হরিদা কী সাজ দেখিয়ে সবচেয়ে বেশি পয়সা পেয়েছিলেন? রূপসী বাইজি, পুলিশ, পাগল, হনুমান? সঠিক উত্তরটি হবে অপশন এ, রূপসী বাইজি। বহুরূপী সেজে সারাদিনে হরিদার উপার্জন হয় 1-2 টাকা, 2-3 টাকা, 4-5 টাকা নাকি 10 টাকা? সঠিক উত্তরটি হবে অপশন বি, 2-3 টাকা। বিরাগী রূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি জামা, পাঞ্জাবি, শাল নাকি উত্তরীয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, উত্তরীয়। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল 12 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা নাকি 11 লক্ষ টাকা? সঠিক উত্তরটি হবে অপশন ডি, 11 লক্ষ টাকা। পরের প্রশ্নটি হলো, রাগ হলো এক ধরনের অনুভূতি, প্রবৃত্তি, রিপু নাকি আচরণ? সঠিক উত্তরটি হবে অপশন সি, রিপু। লেখকের কানের কাছে ফিসফিস করে যে বলেছিল, না না হরিদা নয়, হতেই পারে না, তার নাম হলো ভবতোষ, জগদীশ, সুবোধ নাকি অনাদি? সঠিক উত্তরটি হবে অপশন এ, ভবতোষ। বিরাগী আসলে ছিলেন হরিদা, জগদীশবাবু, সন্ন্যাসী নাকি পাগল? সঠিক উত্তরটি হবে অপশন এ, হরিদা। বিরাগী ছদ্মবেশী হরিদাকে জগদীশবাবু সেধেছিলেন 100 টাকা, 101 টাকা, 110 টাকা নাকি 125 টাকা? সঠিক উত্তরটি হবে অপশন বি, 101 টাকা। ভবতোষ অনাদিরা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন দেখা করতে, স্পোর্টের চাঁদা নিতে, আড্ডা দিতে নাকি হুমকি দিতে? সঠিক উত্তরটি হবে অপশন বি, স্পোর্টের চাঁদা নিতে। ভবতোষ অনাদিদের অনুমানে জগদীশবাবু বকশিস দিতে পারেন 4 আনা, 5 আনা, 100 টাকা নাকি 10 টাকা? সঠিক উত্তরটি হবে 5 আনা। সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর আশীর্বাদ, সন্ন্যাসীর সান্নিধ্য, সন্ন্যাসীর উপদেশ নাকি সন্ন্যাসীর পদধূলি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, সন্ন্যাসীর পদধূলি। শেষ প্রশ্নটি হলো, হরিদার মতে সব তীর্থ মানুষের বুকের ভেতর, গভীর অরণ্যে, শূন্য আকাশে নাকি হিমালয়ের চূড়ায়? সঠিক উত্তরটি হবে অপশন এ, মানুষের বুকের ভেতর। বন্ধুরা, আশা করছি বহুরূপী গল্প থেকে যে 35টি MCQ দেওয়া হলো সেগুলি তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে, তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।